হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন কিসমত ওয়াইটি ইউটিউব চ্যানেল তো আজ আমি দেখাবো যে ঐক্যশ্রী দু হাজার একুশ বাইশের সিজনে যে সমস্ত স্টুডেন্ট অলরেডি অ্যাপ্লাই করা হয়ে গেছে সেই সমস্ত স্টুডেন্টের কিছু কিছু স্টুডেন্ট যারা কিনা টাকা পেয়ে গেছে তো কীভাবে দেখবে যে তোমাদের স্কলারশিপ অ্যামাউন্টটি অ্যাকাউন্টে ঢুকে চুকে ঢুকেনি তো বিস্তারিত দেখে নেবেন এই ভিডিওর মাধ্যমে তো ঐক্যশ্রীর যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে আমরা দেখে নেব তো তোমাদের কী কী করতে হবে না ক্রোম ব্রাউজারটি মোবাইল ফোনে যে ক্রোম ব্রাউজারটি আছে সেখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর সার্চ অপশানে গিয়ে ঐকশ্রী বলে সার্চ করবে সার্চ করার পর ঠিক এরকম ধরনের একটা ইয়ে আসবে এন্ট্রাসফেস আসবে তো এখানে আছে স্কলারশিপ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীর জন্য স্কলারশিপ তা ঐক্যশ্রী স্টুডেন্ট ফ্যানেল ইনস্টিটিউট লগিং এবং ট্র্যাক অ্যাপ্লিকেশান তো আমরা সেখানে কি করবো না ঐক্যশ্রী যে স্কলারশিপ যেটি আছে প্রথম সেই প্রথম ট্যাবডিক স্কলারশিপ ট্যাবডি দিয়ে ক্লিক করবো ক্লিক করার পর ঠিক এরকম ধরনের একটা ইন্টারফেস আসবে এখানে কি রয়েছে না রেনুয়াল অ্যাপ্লিকেশন স্টুডেন্ট রেজিস্ট্রেশন যে সমস্ত স্টুডেন্ট নতুন অ্যাপ্লিকাই করবে অ্যাপ্লিকেশন করবে তাদের স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করার পর স্টুডেন্ট লগিংয়ে অ্যাপ্লাই করে লগ ইন করে তারপর অ্যাপ্লাইটি করতে হবে তো সে সমস্ত আমি দেখাবো না আজকে শুধু দেখাবো যে কীভাবে তারা চেক করবে যে তারা অ্যাকাউন্টে অ্যামাউন্ট পেয়েছে কি পেয়নি তো বিস্তারিত দেখে নেবেন তো এই যে দেখাচ্ছে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটি ক্লিক করার পর যে যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করবে সেই সেই ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করবে তো আমি এখানে বীরভূম ডিস্ট্রিক্টটি সিলেক্ট করব বীরভূম ডিস্ট্রিক্টটি সিলেক্ট করার পর এখানে সাবমিট বাটনটি যে আছে সেই বা সাবমিট দিয়ে ক্লিক করে দেবো ক্লিক করার পর ঠিক এরকম ধরনের একটা ইন্টারফেস আসবে তো আমাদের কী করতে হবে না এখানে সিলেক্টের রেজিস্ট্রেশন ইয়ার্স তো সিলেক্টেড রেজিস্ট্রেশন ইয়ারে ক্লিক করার পর দু হাজার উনিশ কুড়ি দু হাজার কুড়ি একুশ রয়েছে দু হাজার একুশ বাইশ তো আমি এই যে সিজনটি আছে দু হাজার একুশ বাইশটি সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে ডিস্ট্রিক্টটি কী করবো না বীরভূম ডিস্ট্রিক্ট দিয়ে দেবো তো এখানে তোমরা দু ট্র্যাক করতে পারো ট্র্যাক বাই অ্যাপ্লিকেশন আইডি তো অ্যাপ্লিকেশন আইডি দিয়ে এখানে ট্র্যাক করা যেতে পারে বা মোবাইল ফোন নাম্বার দিয়ে এখানে ট্র্যাক করা যেতে পারে তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দেখাবো তো মোবাইল নাম্বারে ক্লিক করার পর এখানে লেখা উঠে গেলো ট্র্যাক বাই মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বারটি ইনপুট করবো এবং আমার ডেট অফ বার্থ ইনপুট করার পর এই যে ক্যাপচার কোডটি আছে এই ক্যাপচার কোডটি দেখে দেখে এখানে ইনপুট করে দেবো ইনপুট করে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করে দিলেই এটি বিস্তারিত দেখাবে চলো বন্ধুরা তো আমি ইনপুট করে ডেটা কুটি ইনপুট করে তারপর দেখা দিচ্ছি তো এখানে বিস্তারিত ইনপুট করে দেওয়ার পর যে নোটিসটি দেখাচ্ছে অর্থাৎ যে অ্যাপ মানে যে ফনটা দেখাচ্ছে সেখানে কী দেখাচ্ছে নাওয়ার অ্যাপ্লিকেশন আইডি নাম এবং ডেট অফ অ্যাপ্লিকেশন কত তারিখে অ্যাপ্লিকেশনটি করেছিলাম এবং লব লক ডেট অর্থাৎ যে ফাইনাল সাবমিটটি ক কত তারিখে করেছিলাম ইনস্টিটিউটের ডাইস কোড এবং ইনস্টিটিউটের নেমটি কী বোর্ডে সেটি এখানে দেওয়া রয়েছে এবং স্টুডেন্ট অর্থাৎ যে স্ট্যাটাস যে ইনস্টিটিউট লেভেলে যে স্ট্যাটাসটি রয়েছে সেটি কত দূর পর্যন্ত ভেরিফাই হয়েছে বা হয়েছে কি হয়নি তো এখানে কি দেখাচ্ছে না ইনস্টিটিউট লেভেলটি অ্যাপ্রুভ হয়ে গেছে ভেরিফাই অ্যাপ্রুভ এবং ডিস্ট্রিক্ট লেভেলটি এখানে ভেরিফাই এবং অ্যাপ্রুভ হয়ে গেছে তো এখানে দেখা যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন স্ট্যাটাস এখানে ম্যাচও হয়ে গেছে অ্যাকাউন্টটি এবং এখানে কি দেখা যাচ্ছে লাস্টে কী রয়েছে না স্ট্যাটাস ফর পিএসটি ফর আই ফর পেমেন্ট এই যে অপশানটি আছে এটি কি না ওয়েটিং ফর এ জেনারেট এখানে লর্ড জেনারেট হওয়ার পর যে রেফারেন্স আইডিটি দেবে দেওয়ার পর যে ব্যাঙ্কে যে বিতরণ যে নাম্বারটি অর্থাৎ রেফারেন্স আইডিটি সেটি দেওয়ার পর এখানে কনফার্মেশন পাওয়া যাবে যে আমার অ্যাকাউন্টে অ্যামাউন্টটি পৌঁছে গেছে তো বিস্তারিত যে যে সমস্ত স্টুডেন্ট অলরেডি অ্যাপ্লাই করেছো তাদেরকে আমি সাজেস্ট করবো যে তারা নিজ নিজের অ্যাপ্লিকেশন আইডি বা যে অ্যাপ্লিকেশান আইডিতে যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে যদি অ্যাপ্লিকেশান আইডি মনেও না থাকে তো চাইলে তোমরা মোবাইল ফোন থেকে সেই মোবাইল নাম্বারটি ইনপুট করে এবং ডেট অফ বার্থটি ইনপুট করে তোমাদের ডিটেলসটি দেখে নিতে পারবে বিস্তারিত ইনফরমেশান তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবে সবার আগে সবার প্রথম আমাদের ভিডিও আপনাদের এসে পৌঁছে যায় তো আজকে এই পর্যন্তই নমস্কার